ই-কমার্স নীতিমালার স্ক্রো সিস্টেম ডিজিটাল ই-কমার্স চলছে অ্যানালগ সিস্টেমে। কোম্পানিগুলো গ্রাহকের পণ্য বুঝিয়ে দেওয়ার পরও টাকা আটকে রাখার অভিযোগ পেমেন্ট গেটওয়ে কোম্পানির বিরুদ্ধে। তারা নানা অজুহাত দেখালেও বাংলাদেশ ব্যাংক বলছে ব্যবস্থা নেওয়া হবে শিগগিরই। জুলাইয়ে পাশ হয় ই-কমার্সের নতুন নীতিমালা। গ্রাহকের অর্থ সুরক্ষায় আনা হয় স্ক্রো সিস্টেম। বলা হয় গ্রাহক পণ্য পাবার পরপরই ছাড় পাবে পেমেন্টকৃত অর্থ, কিন্তু পণ্য ডেলিভারি দেওয়ার পরও দ্রুত টাকা না পাওয়ার অভিযোগ বেশিরভাগ ব্যবসায়ীর। এর প্রভাব পড়েছে পণ্য সরবরাহে, অস্থায়ীনতা তৈরি হচ্ছে গ্রাহকের। পণ্য বা টাকা ফেরত না পেয়ে অভিযোগ কেন্দ্রে ভিড় করছেন গ্রাহকরা। যতক্ষণ পর্যন্ত না ডেলিভারি সিস্টেমটাই যদি অটোমেটেড সিস্টেম না করা হয়, যে একজন কাস্টমার ডেলিভারি পাওয়ার সাথে সাথে একটা ওটিপি সিস্টেমে যদি না যায়, ওটিপি পেলে তারা যদি সেটাকে ভেরিফাই করে দেয়, তাহলে সেই সিস্টেমটা সরাসরি ক্যান হিট টু দ্য পেমেন্ট গেটওয়ে এবং বাংলাদেশ ব্যাংক সেই ট্রানজ্যাকশনগুলো জানতে পারে, কিন্তু সেক্ষেত্রে এরা ম্যানুয়ালি ভেরিফিকেশন করে। ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বলছে গত দুই মাসে যে পরিমাণ পণ্য ডেলিভারি করা হয়েছে তার 20% টাকা পাওয়া গেছে। এছাড়া নীতিমালা হওয়ার আগে লেনদেনের টাকাও এসক্রো সিস্টেমে দেয়া হয়েছে, যে কারণে আলিশা মার্ট, কিউকম সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের 100 কোটি টাকা গেটওয়েতে আটকা পড়েছে। অভিযোগ জানিয়ে কোম্পানিগুলো চিঠিও দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। আমাদের যেমন 450 কোটি টাকার মতো আছে ইয়েতে, এই ফস্টারে, আপনারা যান তদন্ত করেন, 400 কোটির উপরে টাকা আছে আমার। আমার এইখানে প্রোডাক্ট পেন্ডিং আছে হয়তো 200-250 কোটি, 150 কোটির উপরে আমার নিজের সব টাকা। যদি আমি এইরকমভাবে ব্যালেন্স না হয় কবে? একটা সময় আমার কোম্পানি ফল করবে, কারণ আমি তো ডেলিভারি একটা সময় দিতে পারবো না আর। এসওপির ক্ষেত্রে আমার মনে হয় এসক্রো সিস্টেমটা পাইলট প্রজেক্ট হিসেবে নেওয়া উচিত। তবে গেটওয়ে কোম্পানিগুলোর দাবি, ডেলিভারি প্রক্রিয়া সনাতন পদ্ধতিতে চলায় এ দুর্ভোগ। এই এন্টায়ার প্রসেসটাকে ম্যানুয়ালি খুব বেশি দিন চালানোটা কষ্টকর হবে। এই পুরো প্রসেসটাকে কীভাবে অটোমেট করা যায় এটা নিয়ে আমরা হচ্ছে কাজ শুরু করে দিয়েছি, অথরিটির সাথে আমরা কাজ করছি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যে স্পিরিটে কাজ করার কথা সেই স্পিরিটটা তো বাস্তবায়িত হলো না, সেই ক্ষেত্রে তাদের তো ওইভাবে নির্দেশনা দেওয়া যায় আমাদের কাছে। যদি আমরা যদি এরকম একটা ই করছি, যদি আমাদের কাছে এরকম কোনো কমপ্লেন আসে, তাহলে অবশ্যই আমরা এই ব্যাপারে আমরা অ্যাড্রেস করবো আর যথাযথ নির্দেশনা আমরা বাংলাদেশ ব্যাংক দেবে। গ্রাহক সুরক্ষায় বাণিজ্য মন্ত্রণালয়কে তৎপরতা বাড়ানোর তাগিদ ভুক্তভোগীদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।